হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সোমো স্পিকিং। আমাকে অনেকেই কমেন্ট করে যে সে একটি মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটি তাকে সেভাবে পাত্তা দিচ্ছে না, বরং তাকে ইগনোর করছে, কিন্তু এত সত্ত্বেও সে মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছে না। বন্ধুরা, এটাকেই হয়তো বলে একতরফা ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভ। দেখো বন্ধুরা, রাস্তাঘাটে বা স্কুল কলেজে আমাদের কোনো ছেলে বা কোনো মেয়েকে দেখে ভালো লাগতেই পারে, তাকে তুমি ভালোবাসতেই পারো, বাট সমস্যাটা হলো যে সে কি তোমাকে ভালোবাসে। এই ভিডিওটা আমি তাদেরকেই ডেডিকেট করব যারা নিজেদের একতরফা প্রেমের থেকে নেগেটিভ ছ্যাঁকা খেয়েছো। তাদেরকে আমি বলবো এই অবস্থায় তোমরা কি করবে আর কি করবে না। প্রথমেই বলি কি করবে না। নাম্বার ওয়ান, প্রথমেই বলবো তুমি মেয়েটিকে বা ছেলেটিকে না পেয়ে হতাশ হয়ে যাবে বা তাকে না পেয়ে হেদিয়ে মরে যাবে, সেটা কিন্তু একদম করা চলবে না। কারণ তোমার বাঁচা বা মরার সাথে তার কিন্তু কোনো যোগাযোগ নেই, অর্থাৎ তোমার বাঁচা বা মরায় বা ভালো বা মন্দ থাকায় তার কিন্তু কিচ্ছু এসে যায় না, বরং যাদের এসে যায় তাদের কথা চিন্তা করো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, তোমার ভালো থাকা বা মন্দ থাকায় ওই মেয়েটি বা ছেলেটির কিন্তু কিছু যায় আসে না। যদি মাথায় কোনো খারাপ চিন্তা আসে এত কিছু সত্ত্বেও, তাহলে বলবো একবার অন্তত নিজের ফ্যামিলির কথা, বিশেষ করে নিজের মায়ের কথা ভাবো, যারা বা যে তোমাকে এত বছর ধরে ভালোবাসা দিয়ে বড় করেছে, অন্তত তার কথা একবার ভাবো। তাহলে দেখবে মনটা অনেকটা হালকা হয়ে গেছে, কারণ তোমার ভালো থাকাটা বা খারাপ থাকাটা তার কাছে সত্যিই ম্যাটার করে। নাম্বার টু, নেশা ভাঙ করো না। অনেকেই প্রথম প্রেম ভুলতে পারে না, তাতে কি হয় তারা অবসাদে ভোগে এবং নিজেদেরকে দেবদাসের রাস্তায় নিয়ে যায়। এটা করলে কিন্তু আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না, এটা করলে আলটিমেটলি তোমার শরীরটুকুই শুধু খারাপ হবে, কাজের কাজ কিছুই হবে না। সুতরাং ওই সব দিকে যাওয়ার কথা মাথাতেও এনো না। নাম্বার থ্রি, নিজের কাজে অমনোযোগী হয়ো না, নিজের কেরিয়ারের দিকে বেশি করে ধ্যান দাও। সেই দিক থেকে যদি তুমি মন সরিয়ে নাও, তাতে তোমার কেরিয়ারের ক্ষতি হবে, তোমার পড়াশোনার বারোটা বাজবে, এতে কি হবে ভবিষ্যতে তোমার প্রতিষ্ঠিত হতে কষ্ট হবে, সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, তাতে তোমারই সমস্যা হবে, অন্য কারোর কিচ্ছু এসে যাবে না তাতে। এবার বলবো বন্ধুরা কি কি করা উচিত। ফার্স্টেই বলবো নিজের কেরিয়ারের দিকে 200% ডেডিকেশন রাখো, নিজের পড়াশোনাটাকে ভালোভাবে করে যাও, সেটাকে নিয়ে এগিয়ে যাও, যাতে নিজের কেরিয়ারে সুপ্রতিষ্ঠিত হতে পারো। কারণ তোমার কাজই তোমাকে সমাজে একটা পরিচিতি এনে দেবে, আলাদা করে লোকে তোমাকে চিনবে শুধুমাত্র তোমার কাজের জন্য। আর যখন সেই কাজে তোমার ডেডিকেশন তোমাকে একটা বড় সাফল্য এনে দেবে, তখন দেখো আমি বলে রাখছি, তখন এই সমস্ত কষ্টগুলোকে খুব ছোট বলে মনে হবে, এগুলো তখন তোমার কাছে কোনো ম্যাটারই করবে না। এর জন্য কি দরকার? প্রচুর পরিশ্রম। হ্যাঁ বন্ধুরা, নিজের ভালো থাকার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর পরিশ্রম করো, নিজের জন্য নিজেকে 200% সময় দাও। নাম্বার টু, সবসময় পজিটিভ চিন্তা করো, নেগেটিভ চিন্তাকে মাথায় এনো না। প্রেমের মূল সূত্র একটাই, হাল ছাড়া যাবে না, অর্থাৎ মানে যে চলে গেছে তার পেছনে একদম আদা জল খেয়ে লেগে না থেকে, আমি সেটাই বলছি, আদা জল খেয়ে তার পেছনে লেগে না থেকে অন্য কোথাও ট্রাই করো। অর্থাৎ তুমি সবসময় জানবে যে তোমার জন্য কেউ না কেউ কোথাও না কোথাও অপেক্ষা করে আছে, শুধু তার সাথে দেখা হওয়াটা আর মনের মিল হওয়াটা সময়ের অপেক্ষা, শুধু সেইটুকু সময় ধৈর্য ধরে থাকো। আর যে গেছে সে গেছে, যেটা হয়নি সেটা হয়নি, সেটাকে নিয়ে বেকার এত ভাবনা চিন্তা করার কি দরকার, বরং যারা আছে তোমার চারপাশে তাদের মধ্যে থেকেই খুঁজে নাও তোমার মনের মানুষকে। আশা করছি তুমি তাদের মধ্যে থেকেই তোমার মনের মানুষকে ঠিক পেয়ে যাবে। ওকে গাইজ, আমার এই ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের যদি এটাকে ভালো লাগে এটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর প্রচুর 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 সাবস্ক্রাইব করো। বাই।